অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের ক্যান্সার, সাধারণত যেমন ব্লাড ক্যান্সার বা লিভারের ক্যান্সার, অনেক ধরনের ক্যান্সার, ব্রেস্টের ক্যান্সার দেখা যায়, কিন্তু এই মুখ গহ্বরের ক্যান্সার সম্পর্কে আপনার কাছে জানতে চাই যে এই মুখ গহ্বরের ক্যান্সারটা আসলে কি, এটি কিভাবে হয় আসলে? প্রথমে আমি বলি ক্যান্সার জিনিসটা কি। ক্যান্সার হচ্ছে গিয়ে অনিয়ন্ত্রিত যে আমাদের কোষ আছে, কোষগুলোর অনিয়ন্ত্রিত বিভাজন, তার ফলে যে রোগ সমূহ হয় সেই রোগ সময়ের সমষ্টি হচ্ছে গিয়ে ক্যান্সার। যে আমাদের বডির যত ক্যান্সার আছে তার 30-35% ক্যান্সার হয়ে থাকে আমাদের হেডনেক রিজনে। হেডনেক রিজনের 30-35%-এর 20% হচ্ছে, একটা স্টাডিতে দেখা গিয়েছে 20% ক্যান্সার হয় আমাদের ওরাল ক্যাভিটিতে অথবা মুখ গহ্বরে। এখন আপনাকে আমি আসি যে মুখ গহ্বর জিনিসটা কি, আমি দর্শকদের জন্য বলতে চাই। মুখ গহ্বর বলতে আমরা বুঝি যে আমাদের যে লিপস, একটা ঠোঁট আছে, ঠোঁটের যে ভার্মিলন বর্ডার আছে, এখান থেকে পেছনের দিকে যদি আমরা যাই তাহলে আমাদের শক্ত তালু এবং নরম তালুর যে মিলনস্থল ওই পর্যন্ত, এবং নিচে আমাদের যে জিহ্বা আছে, জিহ্বার অ্যান্টেরিয়র টু থার্ড অর্থাৎ সামনের 2/3 জায়গাটাই হচ্ছে আমাদের মুখ গহ্বর। আমি যদি আপনাকে ওরাল ক্যাভিটির সাবসাইডগুলো বলে থাকি, সাবসাইডগুলো হচ্ছে আমাদের লিপস, বাকাল মিকোসা, ওরাল টাং, ফ্লোর অফ দ্য মাউথ এবং রেটুমুলার ট্রাইগন এবং আপার অ্যান্ড লোয়ার জিঞ্জিবাকাল সালকাস, এই 7টা জায়গাতে বিভিন্ন ধরনের ক্যান্সার হয়ে থাকে। তো এই ক্যান্সারের এক একটা সাইটে ক্যান্সারের মানে উপর নির্ভর করে আমাদের চিকিৎসা পদ্ধতি। এই যে আপনি বিভিন্ন সাইডের কথা আপনি বললেন যে এই এই জায়গাগুলোতে হয়ে থাকে, এটার আসলে উপসর্গ কি বা কিভাবে একজন মানুষ বুঝতে পারবেন যে তার এই ধরনের ক্যান্সার বা এই ধরনের কমপ্লিকেসি হচ্ছে যার জন্য হয়তো সেটি ক্যান্সারের দিকে টার্ন করতে পারে, সেই উপসর্গগুলো জানতে চাই। কারো মুখে যদি মনে করেন যে কোনো ঘা বা ক্ষত হলো এবং সেটা 2 সপ্তাহ হয়ে গেছে চিকিৎসা করার পরও ভালো হচ্ছে না, সেটা পারসিস্ট করে যাচ্ছে, মুখের ভিতরে নতুন কোনো দলা অথবা কোনো গ্রোথ আমরা অনুভব করতে পারছি, মুখে বা জিহ্বায় কোনো ব্যথা আছে এবং সাথে সাথে এর কারণে কানেও ব্যথা হচ্ছে, ঢোক গিলতে সমস্যা হচ্ছে অথবা কথা বলতে সমস্যা হচ্ছে, যদি এই ধরনের কারো উপসর্গ থাকে তাহলে দেরি না করে দ্রুত অতি দ্রুত সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আচ্ছা, পরামর্শ নিতে হবে এক্ষেত্রে। যেটা আপনি বলছিলেন যে মুখ গহ্বরের ক্যান্সার আসলে দেখা যায়, যেটা আমরা আসলে সাধারণভাবেই কয়েকটা ক্যান্সারের নাম জানি কিন্তু মুখ গহ্বরের ক্যান্সারের কথা কম শোনা যায়, কিন্তু আপনি বললেন যে না, এটার সংখ্যাটাও কিন্তু কম নয়, এর কারণটা আসলে কি যে এই মুখ গহ্বরের ক্যান্সার আসলে কাদের ক্ষেত্রে, কারা সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছে এবং এর কারণটা আসলে কি, সেটা যদি বলতেন। কারণ আমাদের মুখ গহ্বরের যে এটাকে বলে লাইনিং বলি আমরা, এটা হচ্ছে স্কোয়ামাস নন ক্যারিনাস স্টারিফাইস স্কোয়ামাস এপিথেলিয়াম এর দ্বারা লাইনিং হয়। তো এই সেলের যে ডিএনএগুলো আছে, সেই ডিএনএতে মিউটেশনের ফলে অস্বাভাবিক গ্রোথ হয় যার ফলে ক্যান্সার সৃষ্টি হয়। তো এর কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন রিস্ক ফ্যাক্টরের মধ্যে প্রথম রিস্ক ফ্যাক্টর হচ্ছে স্মোকিং, দেন হচ্ছে অ্যালকোহল, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে স্মোকিং এবং অ্যালকোহল যারা একসাথে খান এটা হচ্ছে 10 গুণ বেশি রিস্ক থাকে তাদের এই ক্যান্সারটা হওয়ার। তারপর আমাদের গ্রামাঞ্চলে যারা পান জর্দা খান এবং পান জর্দা তারা দীর্ঘক্ষণ মুখের মধ্যে রেখে দেন, গুড় ব্যবহার করেন, তারপরে কিছু ভাইরাস আছে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আছে যার ফলে ক্যান্সার হতে পারে, এবং কিছু প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন বলে মুখ গহ্বরের, যেমন হচ্ছে ওরাল সাবমিকোসাল ফাইব্রোসিস, লাইকেন প্লানাস একটা রোগ আছে, লিউকোপ্লাকিয়া, ইরাইথোপ্লাকিয়া, এগুলো যদি কারো থাকে তাহলে তার মুখ গহ্বরের ক্যান্সার হওয়ার চান্সটা বেড়ে যায়। আচ্ছা, এই যে আপনি রিস্ক ফ্যাক্টরগুলোর কথা বললেন, এটার সাথে আসলে কি কোমরবিডিটি ডিজিজ যাদের রয়েছে এটার সাথে কি কোনো রিলেটেড কিনা বা সম্পর্কযুক্ত কিনা? সম্পর্ক অবশ্যই আছে এর সাথে, বিশেষ করে যারা যারা ম্যালনারিস্ট মানে যাদের হচ্ছে অপুষ্টিতে ভোগে, বিশেষ করে আমাদের গ্রামীণ প্রান্তিক অঞ্চলের যারা আছেন তারা হচ্ছে বিভিন্ন ধরনের ভিটামিন ডিফিসিয়েন্সিতে ভোগেন, এর মধ্যে রিবোফ্লাভিন এবং আয়রন যে ডিফিসিয়েন্সি যদি হয় তাহলে তাদের মুখ গহ্বরের ক্যান্সারের রিস্কটা বেড়ে যায়। এটা বয়স সীমাটা আসলে কতটুকু? বয়স সীমা হচ্ছে যে আফটার 40, 40-80 এই যে ডিকেটটা, এই ডিকেটের মধ্যে হতে পারে। আচ্ছা, অর্থাৎ যারা ম্যালনিউট্রিশনে ভুগছে, কিন্তু ধরেন যাদের ডায়াবেটিস রয়েছে অথবা যাদের অ্যাজমার সমস্যা রয়েছে, কিডনি সমস্যা রয়েছে, এটার সাথে কি এই মুখ গহ্বরের ক্যান্সারের কোনো রিলেশন কি আছে? রিলেশন আছে না কিন্তু, বাট যাদের ডায়াবেটিস বা কোমরবিডিটি তাদের ক্ষেত্রে জিনিসটা মানে প্রগনোসিসটা ব্যাড এবং এটার মানে যে ছড়িয়ে পড়ার যে প্রবণতাটা একটু বেশি। এক্ষেত্রে আসলে করণীয়টা কি? এক্ষেত্রে করণীয় যদি কারো মুখে এরকম ঘা আছে বা কোনো মানে দাঁত আঁকাবাঁকার কারণে অনেকের মুখে ঘা হয়ে যায়, যদি 2 সপ্তাহের বেশি এটা পারসিস্ট করে, ওষুধ টুষুধ খাওয়ার পর যদি না কমে তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবে, এবং আমি যে রিস্ক ফ্যাক্টরগুলোর কথা বললাম এগুলোর পরিহার করতে হবে। কারো যদি স্মোকিং করার হ্যাবিট থাকে স্মোকিং অ্যাভয়েড করতে হবে, অ্যালকোহল তো নাই, তারপরে হচ্ছে যদি দাঁত উচ্চ নিচা থাকে তাহলে আমাদের দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আমাদের সেটাকে আমাদের প্ল্যান করতে হবে, দেন যে আমাদের ওরাল হাইজিনটা ঠিক মতো মেনটেন করতে হবে।